এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দখল হয়ে গেছে বাবুবাজার ব্রিজের নিচের দুপাশ, রাস্তার উপর গড়ে উঠেছে পাইকারি বাজার, চালের আড়ত, দোকানপাট, সব মিলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বুড়িগঙ্গা দুই সেতুটি। সড়ক বিভাগ বলছে শিগগিরই চালানো হবে উচ্ছেদ অভিযান। আহমেদবাবুকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন অখিল পোদ্দার। বুড়িগঙ্গার বাবুবাজার ব্রিজের চালের আড়তের এই অরাজকতা বেশ কবছর আগের, কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়াই সাম্প্রতিক এই ভোগান্তির মাত্রা সীমা ছাড়িয়েছে। রাস্তা জুড়ে দোকান বসাই, বন্ধ প্রায় পরিবহন চলাচল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার পরও দখল হয়ে আছে ব্রিজের নিচের অংশ, ঠাসাঠাসি করে সেখানে রাখা হয়েছে হাজার হাজার মন চাল। এরই মধ্যে ক্ষয়ে গেছে ব্রিজের গার্ডার, পিলার আর দেয়ালের কিছু অংশ। রাস্তাটার মধ্যে ফুটপাতে যে বসে আছে, এমনভাবে বসছে যে মানুষ আমরা নামবো না আমার মতো অবস্থা নেই। ট্রাক মোড়া সব কিছু, এই জন্য আরও বেশি যানজট হয়ে গেছে এখানে। আগুন লাগে, অনেক ক্ষতি হবো, মানুষ চলাচল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন দলের লিডাররা থাকে, দোকান বসাবে, চাঁদা নেবে এবং এইভাবে শেষ। রাতে ট্রাকের যানজট আর দিনভর জনপরিবহনের ভোগান্তি, প্রায় সারাক্ষণ বন্ধ থাকে মিটফোর্ড হাসপাতালে যাবার রাস্তাটি। সাধারণের অভিযোগ, চাঁদাবাজির কারণে সমস্যার সমাধান হচ্ছে না। ফুটপাতের রোডের ভিতরে সব দোকানপাট, এই টাকাটা তো মহল্লা লোক খায়, পুলিশও খায়, ডাইরেক্ট পুলিশও খায়। সিভিল সিভিল আছে, সিভিল আমার ধরে যাবো, পারবে আর কি করতে পারবো, কোন এই দেশে কি আইন আছে? একজনের নাম মেহেদি আর একজনের নাম এই যে বিশ্ব। এখানে বসলে টাকা দিব, বসবে না টাকা দিব না, পুলিশে না এটা 30 টাকা। বাংলাদেশ সবই তো অবৈধ, ফুটপাত বলতেই অবৈধ, আর বাংলাদেশ বলতেই ফুটপাত। যে যার জেমতে সরকারি জায়গা ব্যবহার করে খাইতেছে, যে আমার সোনার বাংলা আমি তোমায় ব্যবহার করি। আমি যদি 2 টাকা দিই তাহলে কিন্তু কালকে আমি দোকানদারি করা পারবো ফুটপাতের উপর, আর যদি না আজকে যদি টাকা না দিই কালকে আমি উত্তরে লাত্তি উড়িয়ে দেবো। ওট, এটা অবৈধ। কিছু মানুষের সুবিধার জন্য আমরা লাখ লাখ মানুষকে কষ্ট, হাজার হাজার মানুষকে কষ্ট দিব, তা আসলে হইতে পারে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে ভ্রাম্যমান আদালত শিগগিরই অবৈধ স্থাপনা দূর করবে। মালামাল মজুত করে রাখে, আমরা আশা করতে যে আগামী 2-3 মাসের ভিতরেই এটা একদম পরিষ্কার করে দিতে হবে। রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচের অংশ দখল করে কিছু চাউল ব্যবসায়ী গড়ে তুলেছেন অস্থায়ী গুদাম, আর এতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এখানকার লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।